আমার নাম হচ্ছে গণেশ চন্দ্র লাহা। আমি 2015 এপ্রিল মাসেতে আমার প্রথম প্রবলেম হয়, হার্টের প্রবলেম হয়। আমার ছেলে আমাকে নিয়ে আমার হসপিটালেই প্রথম এখানে অ্যাডমিট করে এবং পরের দিনই আমার অ্যাঞ্জিওগ্রাফি হয় ডক্টর রবীন্দ্রনাথ কর্মকারের তত্ত্বাবধানে। হ্যাঁ, অবশ্যই তারপরে তো আমি নিয়মিত চেক আপটা করাচ্ছি এবং অ্যাঞ্জিওগ্রাফিতে যেটা হয়েছিল সিএবিজির একটা রেকমেন্ড করা আছে এবং সঙ্গে সঙ্গে মানে আপনার রকম মেডিসিন সাজেস্ট করে দেওয়া হয়েছে, সেই মেডিসিন এখনও আমি খেয়ে চলেছি। মোটামুটি এখন সুস্থ আছে, খুব প্রবলেম নেই, তবে প্রবলেম এখন যায়ও নি। হ্যাঁ, কারণ এটা আমি ডাক্তারবাবু বলেছেন যে এটা যাওয়ার নয়, সিএবিজি যতক্ষণ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত বোধহয় যাবে না, এরকম একটা এ আছে। আবার সেরকম এখন মোটামুটি আছি এই পর্যন্ত বলতে পারি। হ্যাঁ, পরিষেবা সম্পর্কে, হসপিটালের পরিষেবা সম্পর্কে আমার কোনো অভিযোগ অনুযোগ কিছু নেই, খুবই ভালো। হ্যাঁ, যে কদিন আমি ওখানে গেছি খুবই মানে ভালো ব্যবহার করেছি, নার্স থেকে ডাক্তারবাবু থেকে আরম্ভ করে সমস্ত রকম বিষয়টাই দেখভাল ভালোভাবেই হয় ওখানে, এটাই আমি বলতে পারি।